জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষার রুটিন প্রকাশিত হয়েছে। তো আজকে আমাদের ওয়েবসাইট educationsinbdcom ওয়েবসাইটে আমরা অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষার রুটিন এবং সময়সূচি এবং পরীক্ষার যে তারিখ ইত্যাদি নিয়ে আলোচনা করব, এবং এই ভিডিও ডিসক্রিপশনে আপনি এই পরীক্ষার রুটিনটি পেয়ে যাবেন, অর্থাৎ এই যে লিঙ্কটা সেটা পেয়ে যাবেন। তখন এখন আমি আপনাদের রুটিনটা ওপেন করে দেখাচ্ছি। তো এটা হচ্ছে 2021 সালের অনার্স দ্বিতীয় বর্ষ, আর যেটা নিয়মিত অনিয়মিত গ্রেড উন্নয়ন পরীক্ষার সময়সূচি। এই পরীক্ষাটি 2 জানুয়ারি 2023 সাল থেকে অনুষ্ঠিত হবে। আর এখানে বলা হয়েছে যে কোনো কারণ দর্শানো ব্যতিরেকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই সময়সূচি পরিবর্তন করতে পারবে। পরীক্ষা আরম্ভের সময় হচ্ছে বেলা 12:30, আর পরীক্ষার সময়কালে প্রশ্নপত্রে উল্লেখিত থাকবে যে পরীক্ষার সময়কাল কত। আর পরীক্ষার যে সময় পরীক্ষার যে কোডটা সেটা হচ্ছে 2202। আর পরীক্ষা 2 জানুয়ারি 2023 সাল থেকে শুরু হবে, অর্থাৎ সোমবারে শুরু হবে। এই ইংলিশ কম্পালসারি পরীক্ষা দিয়ে এই পরীক্ষাটা শুরু হচ্ছে, বহুল প্রতীক্ষিত আকাঙ্ক্ষিত, এবং এই পরীক্ষাটি শেষ হবে যেটা আমরা দেখতে পাচ্ছি 16 ফেব্রুয়ারি 2023 বৃহস্পতিবার। সেটা হচ্ছে ভূগোল, প্রাণ রসায়ন, উদ্ভিদ বিজ্ঞান, মনোবিজ্ঞান, এই পরীক্ষাটির মধ্য দিয়ে এই পরীক্ষাটি শেষ হয়ে যাবে। আর এখানে যে নির্দেশনাগুলো সেগুলো এখানে আপনারা দেখে নিতে পারেন। আর তার মধ্যে এখানে যেটা হচ্ছে যে লিখিত পরীক্ষা শেষ হওয়ার পর ব্যবহারিক পরীক্ষার যে তারিখ ও সময় সেটা পরবর্তীতে জানিয়ে দেবে জাতীয় বিশ্ববিদ্যালয়। আর পরীক্ষা যেহেতু এখানে আমরা দেখতে পাচ্ছি 2 জানুয়ারি 2023 শুরু হবে, সেক্ষেত্রে আমরা আশা করতে পারি যে 24-25 ডিসেম্বরের মধ্যেই আপনারা যেটা পাবেন সেটা হচ্ছে প্রবেশপত্র এবং কেন্দ্র তালিকা। এই সংক্রান্ত যে আলাদা দুটি বিজ্ঞপ্তি প্রকাশ করবে সেটাও কিন্তু আপনি আমাদের ওয়েবসাইট educationsinbdcom ওয়েবসাইটে পেয়ে যাবেন। তো সেটা নিয়েও আমরা আলোচনা করব, পরীক্ষার প্রবেশপত্র এবং কেন্দ্র তালিকা। তো পরীক্ষার প্রবেশপত্র সংগ্রহ করার জন্য আপনাকে কলেজে যোগাযোগ করতে হবে, আর কেন্দ্র তালিকা আমরা এখানে জানিয়ে দেবো, যেগুলো আপনি আপনার অ্যাডমিট কার্ডেও পেয়ে যাবেন। তো ভিডিও ডিসক্রিপশনে আমরা এই পোস্টের লিঙ্কটা দিয়ে দিয়েছি, এগুলো আপনারা দেখতে পারেন। আর এই পরীক্ষায় যারা অংশগ্রহণ করতে পারবে সেগুলো এখানে বলা হয়েছে, সেটা হচ্ছে 19-20 শিক্ষাবর্ষে যারা নিয়মিত শিক্ষার্থী রয়েছেন এবং যারা অনিয়মিত রয়েছেন। অনেকের থাকে যে 1-2টা সাবজেক্ট ফেল থাকে, বা অনেকে আছে ইম্প্রুভ পরীক্ষা দেবেন, অনেকের ইংরেজি পরীক্ষা ফেল থাকে, সেক্ষেত্রে 18-19, 17-18, 16-17 শিক্ষাবর্ষের যারা অনিয়মিত রয়েছেন এবং গ্রেড উন্নয়ন পরীক্ষার্থীরা রয়েছেন, তারা এই পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন। এটা হচ্ছে যেহেতু অনার্স দ্বিতীয় বর্ষের একটি নিয়মিত অনিয়মিত গ্রেড উন্নয়ন পরীক্ষার সময়সূচি, সেক্ষেত্রে এই সকল সেশনের শিক্ষার্থীরা এই পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন। আর এই পরীক্ষার রুটিনটা যে লিঙ্কটা সেটা আমরা ভিডিও ডিসক্রিপশনে দিয়েছি। তো ধন্যবাদ।